পুলিশ নিয়ে জমি দখল নিতে গিয়েছিলেন মেট্রোর আধিকারিকরা। জমি না ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন কারখানা মালিকরা। শেষ পর্যন্ত ঠাকুরপুকুরে জোকা বিবাদীবাগ মেট্রোর জমিজট কাটল আবাসন মন্ত্রীর হস্তক্ষেপে। জোকা বিবাদীবাগ মেট্রোর কাজ শুরু হওয়ার পর 2011 সালে ঠাকুরপুকুরের বাখরাহাটে হাঁসপুকুর এলাকায় এই জমিটি অধিগ্রহণ করে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু জায়গা ছাড়তে রাজি হননি ওই জমিতে থাকা বেশ কয়েকটি কারখানার মালিক। দিন 15 আগেও মেট্রো রেলের আধিকারিকরা কারখানা মালিকদের জমি ছাড়তে অনুরোধ করেন, কিন্তু তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত সোমবার সকালে বিষ্ণুপুর থানার পুলিশ নিয়ে জমির দখল নিতে যান মেট্রোর আধিকারিকরা। তা সত্ত্বেও কারখানা মালিকরা জমি খালি করতে অস্বীকার করেন। এলাকায় উত্তেজনা তৈরি হয়। ফ্যাক্টরি হয়েছে অনেক আগে থেকেই, এবার মেট্রো রেলে নেওয়া সিদ্ধান্ত হয়েছে, যখন থেকে হয়তো মেট্রো রেলে হয়েছে তখন থেকে হয়তো নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আবাসন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। বিকল্প জমি দেওয়ার আশ্বাসে জায়গা ছাড়তে রাজি হয়ে যান কারখানা মালিকরা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা মাল মেটেরিয়াল সরিয়ে নিন, যে অল্টারনেটিভ জায়গায় আপনাদের এর পাশেই অন্য অল্টারনেটিভ জায়গায় যাদের পুরোটা যাচ্ছে তারা সেখানে ফ্যাক্টরি তৈরি করুন, কিন্তু যে দামে অ্যাকুইজিশন হয়েছে সেই অ্যাকুইজিশনের দামেই যাতে আপনারা জমি পান, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। জমি খালি করার জন্য কারখানা মালিকরা 2 মাস সময় চেয়েছেন বলে জানা গিয়েছে। মেট্রো সূত্রে খবর, এই জমিতে মেট্রোর কার্ড শেড তৈরি হবে। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।